নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সমীর দপাদার। মহাভারতের যে যুদ্ধ লোকসভা নির্বাচনের, সারা বাংলায় কার্যত আমরা চষে ফেললাম এই তপ্ত রোদে এবং তাপমাত্রা যেভাবে 40-42-এর ঘরে ঘুরপাক খাচ্ছে, কার্যত উপেক্ষা করে আমরা বেরিয়ে পড়েছি মানুষের সন্ধানে, মানুষের খোঁজে। কেন মানুষের খোঁজে, মানুষের সন্ধানে? কারণ গণতন্ত্রে মানুষই হচ্ছে নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আমরা দুদিন আগে ছিলাম ভাগীরথী পাড়ে, মুর্শিদাবাদ নবাব সিরাজদৌল্লার শহরে ছিলাম। সেখানে ছত্রছত্র ইতিহাস ছিল, প্রস্ফুটিত হয়েছে এবং সে কথা আমরা বলেছি এবং আপনারা দেখেছেন, হাজারদুয়ারি ইমামবাড়া দেখেছেন আপনারা। কিন্তু আজকে রয়েছি যে গুরুত্বপূর্ণ লোকসভা, যা তপ্ত রাজনীতি উত্তপ্ত করেছে, সেটা হচ্ছে বসিরহাট লোকসভা। অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার গুরুত্বপূর্ণ লোকসভা হচ্ছে এই মুহূর্তে বসিরহাট। আপনাদের প্রত্যেকের মনে আছে বসিরহাট লোকসভার মধ্যেই, বসিরহাট যদি আলাদা জেলা পুলিশ, এখানে গুরুত্বপূর্ণ বিধানসভা হচ্ছে সন্দেশখালী। নারীদের সম্ভ্রাম অধিকারের প্রশ্নে লড়াই হয়েছে কার্যত, এবং সরবরিয়াতে শেখ শাহজাহানের তাণ্ডব দেখেছেন আপনারা, এবং তিনি এখন হেফাজতে, সেই বাঘ এখন হেফাজতে। কিন্তু এক সময় শেখ শাহজাহান তার ইশারায় এই জেলা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, বিধানসভার টিকিট নাকি তিনি ঠিক করতেন। এখন তিনি হেফাজতে রয়েছেন, আর নারীদের সম্ভ্রামে অধিকারের প্রশ্নে এখানে বিজেপির প্রার্থী হচ্ছে রেখা পাত্র, যা ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি, তিনি তার সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলেছেন এবং যা ভাইরাল হয়েছে। প্রথমের দিকে রেখা পাত্রকে মানতে যায়নি সেখানকার মহিলারা, কিন্তু পরবর্তীকালে তারা তাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পরে সেই রেখা পাত্রকে তারা কিন্তু মাথায় করে নিয়ে ঘুরছেন। কেন মাথায় করে নিয়ে ঘুরছেন বলছি, বিগত কয়েক বছর ধরে জলকামান, জলখাদানের যে বাদশাহ শেখ শাহজাহান, তিনি লুট চালিয়েছিলেন, যে অভিযোগ বেড়ি দখলের রাজনীতি, আর সন্ধ্যার পর পার্টি অফিসে পিঠে বানানোর এই তথ্য এবং হচ্ছে তত্ত্ব যা উঠে এসছে নারীদের মুখ থেকে উঠে এসছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে বসিরহাট লোকসভায় হবেটা কি? বসিরহাট লোকসভার মধ্যে ইছামতি নদী পড়ে, আমরা সেখানেও যাব, হাসনাবাদ টাকি, তো সেখানেও যাব। এখানে টাকিতে প্রাক্তন ভারতবর্ষের আর্মি জেনারেল শঙ্কর রায়চৌধুরী, তার বাড়ি এখানে। রাজনৈতিকভাবে বসিরহাট অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু রেখা পাত্র একদিকে, একদিকে হাজি নুরুল, যিনি এখন সিটিং এমএলএ, তাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন, আর বামেদেরও প্রার্থী আছে। লড়াই এখানে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির, তাহলে বামেরা কি প্রাসঙ্গিক নয়? অবশ্যই প্রাসঙ্গিক। এখানে হচ্ছে রে সন্দেশখালীর বামেদের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার প্রার্থী। তো আমরা এবং আমি আমার সহকর্মী আমরা ছিলাম শেখ শাহজাহানের পরিস্থিতি বিভিন্ন সময় আমরা দেখিয়েছি আপনাদেরকে। তাহলে সামগ্রিকভাবে একদিকে নিরাপদ সর্দার, যিনি সন্দেশখালী বিধায়ক ছিলেন বামেদের, এবং তার সঙ্গে ছিল এখানকার হাজি নুরুল, যিনি এখানকার প্রার্থী। তাই এই চার চাকার উপর নির্ভর করে সুদূর কৃষি অঞ্চল বর্ধমান থেকে আমরা এসেছি নোনা আর মিষ্টি জলের দেশই বলবো অ্যাকচুয়ালি। এই উত্তর চব্বিশ পরগনার ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি বিভিন্ন সময় ইচামতি স্রোতে বিভিন্ন সময় বহমান হয়েছে বা প্রভাবিত হয়েছে। তাহলে প্রশ্ন, নারীদের সম্ভ্রাম অধিকারের প্রশ্নে পিঠে বানানোর তত্ত্ব যখন উত্তপ্ত করেছে রাজ্য রাজনীতিকে, যা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিভিন্ন সভায় কার্যত আক্রমণ করছেন, আসবেন এখানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী রেখাপাত্রের নির্বাচনী প্রচারে আসবেন, অবশ্যই সন্দেশখালীর যে সমস্ত অনভিপ্রেত মেঘের যে কালো ছায়া, সন্ধ্যার পরে গা ছমছম করা যে পরিবেশ পরিস্থিতি, এবং হচ্ছে যেভাবে শেখ শাহজাহান, তার ভাই সিরাজউদ্দিন, সমস্ত নাম কি এক একটা, সব যেন মোগল বাদশাহদের সব নাম। একদিকে 26,000 চাকরি চলে যাওয়া, অর্থাৎ হাইকোর্টের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে
তৃণমূল কংগ্রেস ঘরে বাইরে কার্যত কি কোনটাসা, কারণ সন্দেশখালী এবং বসিরহাটের বিস্তীর্ণ বিধানসভাগুলোর মধ্যেও তারাও কিন্তু চাকরি প্রার্থী এবং চাকরি করেছেন, শিক্ষকতার প্রাইমারি হোক গ্রুপ ডি হোক, এই চাকরি কার্যত খারিজ করে দিয়েছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এ আইনি, এ রায় তিনি মনে করছেন বা বলেছেন বেআইনি। তো বিরোধীরা প্রশ্ন করছেন যে তার বিরুদ্ধে কোর্ট অফ কন্ডেম কেন করা হচ্ছে না। জাস্টিস গাঙ্গুলির আমরা বক্তব্য শুনছিলাম, যিনি এখন তমলুকের বিজেপির প্রার্থী, তিনি বলেছেন ইমিডিয়েট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত। এগুলো রাজনীতির যারা তাক্তে বসে তারা বিশ্লেষণ করবেন, কিন্তু বসিরহাট লোকসভা খুব গুরুত্বপূর্ণ, এখানে নুসরাত মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, তিনি কিছু করেছেন কি করেননি সেটা সন্দেশকালী যখন ঘটনা ঘটেছিল তখন আমরা গেছিলাম, তাকে মানুষ খুঁজছিল। নারীদের সম্ভ্রাম অধিকারের প্রশ্নে যখন ভুলুণ্ঠিত হয়েছে আকাশ বাতাস সন্দেশকালী, যখন বসিরহাট, যখন টাকি হাসনাবাদ বিভিন্ন জায়গায়, তখন লেলিহান শিকার মতো দপদপ করে আগুন জ্বলেছিল সন্দেশখালীর এলাকায় এবং হচ্ছে মাটিতে, আর পুলিশের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা সেই সময় শাসকের হয়ে কাজ করার অভিযোগ উঠেছিল। এই প্রশ্ন তো উঠবেই, এই প্রশ্নগুলো অধিকারের প্রশ্নে খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে, শ্রমজীবী মানুষের পক্ষে, যারা রুজিরুটির প্রশ্নে যারা প্রতিদিন সন্দেশখালীর মাটিতে যারা রাজনীতিটা করছেন, অনেক পিছিয়ে পড়া এলাকার মানুষ আছেন যারা দুবেলা দুমাটো অন্ন পাচ্ছেন কি না, এই খোঁজখবর তৃণমূল কংগ্রেস শাসক দল আদৌ রেখেছেন কি, এ প্রশ্ন আমরাও সেদিনও করেছিলাম। এবং পুলিশের এত সক্রিয়তা, আপনাদের প্রত্যেকের মনে আছে সন্তুপানকে গ্রেপ্তার করেছিল আমার সহকর্মী, অবশ্যই সুমন দেখেও কার্যত নোটিশ পাঠানো হয়েছিল, আর আমার সঙ্গে তো সন্দেশখালী থানায় প্রায় বাগবিতণ্ডা হয়েছে। দেখুন, অধিকারের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে সংবাদ মাধ্যম, তার সাংবাদিকতার যে সৌন্দর্য, তার যে কাঠামো, তার উপর দাঁড়িয়ে আমরা তথ্য পরিবেশন করবো, এটাই স্বাভাবিক। তাই বামফ্রন্ট থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস এই বসিরহাট বিস্তীর্ণ অঞ্চলে, বিশেষ করে 11-র পর থেকে 24-এ কীভাবে অধিকারের প্রশ্নে মানুষ তার অধিকার ফিরে পেয়েছেন, 100 দিনের কাজ, যদিও বলছে কেন্দ্র টাকা দিচ্ছেন। আচ্ছা বলুন তো আপনার আমাকে, বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলের এখানে মানুষের যে ছেলেমেয়েদের যে মেধা আছে সেই মেধাগুলো গেল কোথায়? মেধা ভিত্তিক ছেলেমেয়েরা নিশ্চয়ই মাটির কাজ করবে না, 100 দিনের কাজ করবে না, এ প্রশ্নগুলো তো উঠবেই, ওটা স্বাভাবিক। তাই হেডকোয়ার্টার বারাসাত আর বসিরহাট পুলিশ জেলা অত্যন্ত সক্রিয়, সেটা সন্দেশকালী ঘটনায় কোলাগাছা নদী এবং হচ্ছে রায়মঙ্গল নদীর গ্রুপ স্রোতে দেখছিলাম। আমরা এসেছি, অবশ্যই সাংবাদিকতার তাগিদে এসেছি, আপনাদের তাগিদে এসেছি, আপনাদের দরবারে এসেছি, আপনারাই হচ্ছে আমাদের যে লড়াইয়ের যে বুনিয়াদী স্তরে যে লড়াইয়ের যে শক্তি বলতে পারেন, সেই শক্তির হচ্ছে মূল রসদ হচ্ছে আপনারা। আপনারা যে লড়াইটা বিভিন্ন সময় দেখছেন, এই সরু যে যে এনএইচ যে দেখছেন যা বসিরহাটকে গিয়ে টাচ করছে, একসময় গরু পাচার হতো এখানে, বসিরহাট করিডোর ছিল গরু পাচারের স্বর্গরাজ্য, সেটা বন্ধ হয়ে গেছে। এখানে চাকরি চুরির পরিপ্রেক্ষিতে অভিযোগ আছে বিভিন্ন ক্ষেত্রে, আর এই জেলার গণবণ্টন ব্যবস্থা বাকিবুর রহমান আর হচ্ছে অনুব্রত, এখানে অনুব্রত মণ্ডল নেই, আরেক অনুব্রত মণ্ডল ছিলেন, তিনি জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি অসুস্থ দুদিন ধরে, যে হেফাজতে থাকার পর অসুস্থ বোধ করেছেন, তার বিরুদ্ধে ভুড়ি ভুড়ি আর্থিক অভিযোগ, যদিও সাজা এখনও ঘোষণা হয়নি। তাহলে এই এই জেলাতে যে কৃষ্টি এবং সৃষ্টি এবং সংস্কৃতি, ভাষা এবং অধিকারের প্রশ্নে যে লড়াইটা চলছিল বিভিন্ন স্তরের মানুষের, মেহনতি মানুষের, শ্রমজীবীদের পক্ষে যে ঠিকঠাকভাবে বেঁচে থাকা যাবে কি না, তাহলে ভরপুর ভোট দিয়েছিলেন 2011 সালে তৃণমূল কংগ্রেসকে এখানকার মানুষ, মেহনতি মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তাহলে কেন 11 বছর, আমি 11 থেকে 13 বছর ধরলাম 24, এখানে কেন চাকরি চুরির মতো ঘটনা ঘটলো, এখানে কেন এখানকার ছেলেমেয়েরা মাতঙ্গিনী মূর্তির তলায় আন্দোলন তো করেনি, করে বসিরহাট টাকি হাসনাবাদ সন্দেশখালী সরবেরিয়ার, খোঁজ নিন নিশ্চয়ই ছেলেমেয়েরা মাতঙ্গিনী হাজরা ধর্মতলায় এখনও দিন গুনছেন, যদিও তারা বলছেন রায়টা ঐতিহাসিক। তাদের তৃণমূল কংগ্রেস আক্রমণ করছেন একদম রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছেন, কাঁপিয়ে বেড়াচ্ছেন, প্রশ্ন এগুলো নির্বাচনের রিফ্লেকশন হবে কি? অনেক ইতিহাস আছে ভারতবর্ষে যে অনেক দুর্নীতির পরিপ্রেক্ষিতেও সেই দুর্নীতি কিন্তু রিফ্লেকশনটা অনেক সময় নির্বাচনের ক্ষেত্রে হয় না, কিন্তু এবারে যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যখন চালু করার পরিপ্রেক্ষিতে
তৃণমূল কংগ্রেস যখন মঞ্চ কাঁপিয়ে বিজেপিকে আক্রমণ করছিলেন, তখন বিজেপি অনেকটা ব্যাক ফুটেছিলেন, কিন্তু মনে করছেন অনেকেরা, বিশ্লেষকরা মনে করছেন, গতকালের হাইকোর্টের ঐতিহাসিক রায়ে তৃণমূল কংগ্রেস কি ব্যাক ফুটে গেল? কারণ 1.5 থেকে 2 লক্ষ পরিবার, তারা এই মুহূর্তে তাদেরকে টাকা ফেরত দিতে হবে 12% সুদে। এগুলো কেন বললাম? এগুলো বললাম যে ভাগীরথী নদীর স্রোতের মতো, ইছামতী নদীর স্রোতেও এই অজস্র ছেলেমেয়েদের যাদের চাকরি চলে গেল, কোর্টের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, হাইকোর্টের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা করবেটা কি? যে নেতাকে টাকা দিয়েছিলেন, যে নেতার বাড়িতে বসে বয়ে টাকা দিয়েছিলেন, জমি বন্ধ গরু ছাগল সোনা গয়না বিক্রি করে বাবা মা স্বপ্ন দেখেছিলেন যে আমার ছেলেটি শিক্ষক হবে, আমার ছেলেটি শিক্ষিকা হবে, তাই অমলকান্তি রোদ্দুর হতে পারলো কি না এ প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেস দেবে, নয়ন রায় দেবে না। তাই দুর্নীতির যে আকৃতি এখানে চতুর্ভুজের মতো, আর নির্বাচনের লড়াই এখানে ত্রিভুজ, মানে রেখাপাত্র বিজেপি বনাম হাজি নুরুল যিনি তৃণমূল কংগ্রেসের, আরও যে নিরাপদ সর্দার যিনি প্রাক্তন বিধায়ক, লড়াইয়ের ময়দানে বলছে বুঝে নেবো আমরা, তারা বলছে না, আমরা বলছি না, আমরা বুঝে নেওয়ার কেউ নেই। কিন্তু প্রশ্ন, দুর্নীতি যেখানে ঘটেছে, এখানে মাটিচুরির মতো বৃহত্তর দুর্নীতি আছে। ইছামতি থেকে রাতের অন্ধকারে মাটিচুরির মতো ভয়ঙ্কর অভিযোগ আছে, যেটা বারাসাত হয়ে পেরিয়ে যায় বিভিন্ন, কোথায় যায় জানেন? বিভিন্ন ইটভাটাতে ইছামতির নদীর মাটি খুব গুরুত্বপূর্ণ, দেগঙ্গা এই বিস্তীর্ণ অঞ্চলে রাতের অন্ধকারে লরির পর লরি হচ্ছে রে মাটি চুরি হয়ে যাচ্ছে, নাম জড়াচ্ছে পুলিশের, নাম জড়াচ্ছে শাসক দলের, তাহলে কেউ ধোয়া তুলসী পাতা ভাববার কারণ নেই। তবে এই চুরি দুর্নীতি কি এখনই শুরু হয়েছে? না না, এতো বামফ্রন্টের আমল থেকে শুরু হয়েছে। তাই জলখামান জলখালান জলবাদশার তাবেদার মাতব্বর শেখ শাজাহান হেফাজতে, তার ভাই হেফাজতে, শিবু উত্তম, এসব কি নাম, এক একটা ইতিহাসে এদের নাম লেখা থাকবে। আর সরকার বলছে যে সন্দেশকারী ঘটনা কই, প্রমাণ নেই তো, প্রমাণ নেই মানে, কালকে দেখছিলাম কুণাল ঘোষ বলছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় এই দুর্নীতির দায় তার খারিজ বর্তাবে, তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। আরে পার্থ চট্টোপাধ্যায় তো তৃণমূল কংগ্রেসের মধ্যে ছিলেন, তিনি তো মন্ত্রী ছিলেন, তিনি কি একা সিদ্ধান্ত নিয়েছিলেন শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে খাটের তলায় 50 কোটি টাকা? এ প্রশ্ন উঠবে। অধিকারে এ প্রশ্নে যেমন মেহনতি মানুষের পক্ষে মানুষ কি খাবে তার যখন প্রশ্ন করছে, আর নারীরা সম্ভ্রম পিঠে পুলির মধ্যে দিয়ে গেছে যে অভিযোগটা উঠছে, এ প্রশ্ন তারা করবেই। এই সমস্ত ইস্যু বাইনারি হবে, মানে পলিটিক্যাল বাইনারি নির্বাচনে হবে। তাই বাংলার বিভিন্ন প্রান্তরে আমরা ঘুরছি, আপনারা দেখছেন আমাদেরকে, আপনারা সঙ্গে থাকবেন। দিস প্রোগ্রাম ইজ স্পন্সর্ড বাই ডক্টর এবিজিএস প্যাথোস্ক্যান স্যামসাইড সাউথ খোসবাগান বর্ধমান, মেডভিউ সার্জিক্যাল প্রাইভেট লিমিটেড রামকৃষ্ণ রোড, ডক্টর আবির গুহ MBBS MD DNB। দিস প্রোগ্রাম ইজ স্পন্সর্ড। আপনারা সঙ্গে থাকুন, মতামত থাকুন, মতামত দিন। যদি কোনো মতামতে আমাদের যদি বক্তব্যে যদি আপনাদের মনে হয় সংবাদের আপনাদেরকে মনপসন্দ করতে পারিনি বা পারছি না, তাহলে অবশ্যই হচ্ছে রে আপনাদের অধিকারের প্রশ্নে আমরা দাঁড়িয়ে যাব। আর এলাকার বিস্তীর্ণ দুর্নীতির যদি তথ্য আমাদের ইনবক্সে পাঠান, একদম পোর খুলে দেবো, তার কোনো সন্দেহ নেই, আমরা কারো দরদাস নই, এটাই বাস্তবসম্মত, এটাই বাস্তব ভিত্তি। দ্য কোয়েরি ডট কম মাঠে ময়দানে বিভিন্ন রণক্ষেত্রে দাঁড়িয়ে লড়াই করে মানুষের কথা বলে, আমরা কোনো পলিটিক্যাল পার্টির কথা বলি না। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সমীর দফাদার, বসিরহাট জেলা উত্তর যোজনা। নমস্কার।